আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন বাচ্চাদের জামা নিতে চান তা আমার এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন কমেন্ট করবেন যে নিতে চান আর আমার ফেসবুক পেজে আপনারা ইয়া করতে পারেন কমেন্ট ইয়া ইয়ে করতে পারবেন আমার ফেসবুক পেজ হচ্ছে অভিমানী ইয়া মেয়ে ওইটা আসলে আমার নামটা চেঞ্জ করতে হবে আসলে নামটা ইয়ে হয়ে গেছে নামটা চেঞ্জ করে দিব তো ওইটার ভিতরে একটা গাড়ির লোগো আছে ওই লোগোটা ওইটা হচ্ছে আমার অভিমানী মেয়ে ওইটার ভিতরে জামার ইয়েগুলো দিচ্ছি আমি তো ওই জামা আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন বাচ্চাদের জামা আবার আমি একটা হাতের কাজ করো আমি জামা সেল করি এখন থেকে দেরি হয় একটা জামা তৈরি করতে প্রায় এক মাসের বেশি চলে যায় একটা জামার হাতের কাজ করতে প্রায় এক মাসের বেশি চলে যায় এখন ওগুলো দিতে চেষ্টা করি তো আমার ভিডিওগুলো যারা যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তাদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি অনেক আপুরা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য সোনামণিদের জন্য যদি আপনাদের এই কাপড়গুলো দেখেন আমি অনেক ভালো মানে কাপড় দিই আমি কোনো খারাপ কাপড়গুলো দিই না এই যে অনেক ভালো মানে কাপড় দিই ব্যাক্সি কাপড়গুলো দিই আমার আসলে কারণ এক যদি আমি এখন খারাপ কাপড় দিই তাহলে বদনামির শিকার হবে বা ইয়া হবে এজন্য আমি একটু ভালো মানে কাপড়গুলো দিতে চেষ্টা করি যেন আপনারা ইয়া করবেন আবার এখানে আবার একই কাপড় দিয়ে আমি ফতুয়া সেলাই করছি কারণ যাদের ছেলে ছেলে বাচ্চা আছে তাদের কত পড়াতে ইচ্ছা করে তাই না এজন্য আমি এখন ছেলে বাচ্চাদেরও জামা ফতুয়া সেলাই করতে চেষ্টা করি কারণ অনেকে ছেলে বাচ্চাদের ফতুয়া খুঁজতেছে এজন্য ছেলে বাচ্চাদের ফতুয়া সেলাই করি সেল করতেছি তো এই যে দেখেন আমার কাজগুলো দেখেন এটার ভিতরে আমি একটা পুঁথি লাগাই দিচ্ছি যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে যে এখানে আমি একটা পুঁথি লাগাই দিচ্ছি আর নেভি ব্লু কাপড় সুতা দিয়ে আমি একটু কাজ করে দিয়েছি তো জামার ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে অন্য একজনও দেখতে পারে কারণ আমরা সবাই সবার পাশে যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন তাহলে আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ইয়ে নিয়ে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ